নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি। আজকে বাঙালির আরেকটি প্রিয় রেসিপি পটল চিংড়ি নিয়ে চলে এসেছি। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে কীভাবে পটল চিংড়ি রান্না করছি সেটাই আজকে আপনাদেরকে পুরোটা শেয়ার করলাম। পটল চিংড়ি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এগুলো মাচার পটল, আপনারা চেষ্টা করবেন দেশি পটল বা মাচার পটল নেওয়ার। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, 2 মিডিয়াম সাইজের টমেটো, 2 মিডিয়াম সাইজের আলু আর 2 পেঁয়াজ নিয়েছি। আর আমি 250 গ্রাম ছোটো চিংড়ি নিয়েছি। আপনারা বড় চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন, আমি ছোটো চিংড়ি নিয়েছি। এবার আমি সব কটা পটল কেটে নিচ্ছি। প্রথমে পটলের 2 দিকের মুখটা কেটে নিচ্ছি, তারপরে খোসাগুলোকে ছুলে নিচ্ছি। একটা পটলকে আমি আড়াআড়িভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকমভাবে টুকরো করে নিচ্ছি, সব কটা পটল আমি এভাবে কেটে নিচ্ছি। সব কটা পটল আমার কাটা হয়ে গেছে। এই পটলের খোসাগুলো কিন্তু ফেলে দেওয়া নয়, এগুলোও বাটা খেতে দারুণ লাগে। আমি আর একটা ভিডিওতে আপনাদের পটলের খোসা বাটা কীভাবে বানাতে রান্না করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। আলুগুলোকে আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে একটা আলুকে 8 টুকরো করে কেটে নিচ্ছি। আলু দুটো আমার কাটা হয়ে গেছে। এবার আমি 2 পেঁয়াজকেও মিহি করে কুচিয়ে রাখছি। পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। অল্প একটু লেজের অংশে খোসা রেখেছি যাতে চিংড়ি মাছগুলো ভাজার সময় গুটিয়ে গেলে দেখতে বাজে না লাগে। চিংড়ি মাছগুলোতে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি মশলা গুলে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন টক দই দিলাম আর 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল হয় না, শুধু রঙের জন্য দিলাম। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত শুকনো মশলাগুলো আমি গুলে রাখছি। মশলাটা আমার গোলা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই পটল ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। এবার ওই পটল আর আলু ভাজা তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রাখছি। চিংড়ি মাছগুলো আমার সবকটা কড়াই থেকে তোলা হয়ে গেছে। এবার ওই চিংড়ি মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, 1/4 তেজপাতা দিলাম, 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম, 3 শুকনো লঙ্কা দিলাম, লবঙ্গ দিলাম,
তিনটে ছোট এলাচকে ফাটিয়ে দিলাম আর দু টুকরো দারচিনি দিলাম। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিলাম আর স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য হাফ টিস্পুন চিনি দিলাম। লবণ আর চিনিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলু আর মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবার আলু পটল আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু আর পটলটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ বুঝে জলটা দেবেন। আপনারা যদি কষা খেতে চান তাহলে কিন্তু পরিমাণ বুঝে কম জল দেবেন, আর যদি ঝোল ঝোলে খেতে চান তাহলে সেই পরিমাণ বুঝে জলটা বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য আলু আর পটলগুলো সেদ্ধ হতে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখি আলু আর পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আলু আর পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আলু আর পটলের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি পটল আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার নামাবার আগে আমি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সব শেষে 1 টিস্পুন ঘি দিলাম। ঘিটা দিয়ে আবার আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম মশলা আর ঘিটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি একটা বাটিতে গরম গরম পটল চিংড়ি পরিবেশন করছি। আপনারাও এরকম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখুন। সঙ্গে কিন্তু কোনো ডিশই প্রয়োজন পড়বে না, পুরো ভাত পটল চিংড়ি দিয়ে খাওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব, নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলেই চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।